কিছু অভ্যাস আছে যেগুলোর ফলে মানুষ সফল হয়ে যায়, আর কিছু অভ্যাস আছে যেগুলো করলে মানুষ ধ্বংসের পথে এগিয়ে যায়, আর কিছু অভ্যাসের ফলে মানুষের নামের সামনে স্মার্ট কথাটা জুড়ে যায়। আজকের এই ভিডিওতে এমন কিছু অভ্যাসের কথা বলবো যা তোমাকে স্মার্ট বানিয়ে তুলবে। তো উপায়গুলো জানতে হলে ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ এরকমই ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, পরিস্থিতি যেমনই হোক সবার প্রথমে নিজেকে ভালোবাসতে শেখো, আর এটা বোঝো যে এই দুনিয়াতে তুমি যখন এসেছো তার নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। মানব জন্মই সবথেকে সুন্দর জন্ম। দ্বিতীয় হচ্ছে, দুনিয়া ঘুরে দেখো, সব জায়গায় নতুন কিছু শিখতে পারবে, তাই সব সময় নতুন কিছু শিখতে থাকো। নাম্বার ৩, তোমার যে কাজ করতে ভালো লাগে এবং মজা পাও যেই কাজ করে, সেই কাজটা লাগাতার অভ্যাস করতে থাকো, এর ফলে সেই কাজে তুমি সেরা হয়ে উঠতে পারবে। আর আজকের পৃথিবীতে সেই সফল যারা কোনো কাজে ভীষণ পারদর্শী হয়। নাম্বার ৪, তোমার মন এবং তোমার ইমোশনকে তোমার কন্ট্রোলে রাখো, কারণ জীবনরূপী এই গাড়িতে এটি পেট্রোলের মতো কাজ করে, তোমাকে আগে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। নাম্বার ৫, সাবধান থাকো নেতিবাচক লোক থেকে এবং নিজের মনের ভেতর কখনো নেগেটিভ চিন্তা আসতে দিও না, নেতিবাচক জিনিস থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখো। নাম্বার ৬, বর্তমানে বাঁচো, অন্যের সাথে কম্পেয়ার করো না, কম্পেয়ার করলে শুধু নিরাশাই পাওয়া যায়, নিজের যা আছে তাই দিয়েই শুরু করো, একদিন এমন দিন আসবে যেদিন তোমার কাছে সব কিছুই থাকবে। শেষে এটাই মনে রাখবে যে কখনো হার মেনো না।